নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুর্দান্ত আর ইউনিক স্বাদের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা কিন্তু খুব ঝটপট বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সিদ্ধ করা আলু, এখানে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আর এই নাস্তার মধ্যে কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করব না, পুরো ময়দাটা আমি আলু মাখা দিয়েই মাখিয়ে নেব, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এর মধ্যে আরও কিছুটা সাদা ম্যাশ করা আলু আমি অ্যাড করে দেব। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তাতে কিন্তু ময়দাটা বেশ মাখা হয়ে গেছে। আর এইভাবে একটু মাখিয়ে নেব নরম করে। এদিকে দেখুন, আলু দিয়ে কিন্তু আমি ময়দাটা বেশ ভালো করে নরম করে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে মাখিয়ে নিতে হবে, তবে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে। আপনাদের যদি আলু সিদ্ধের পরিমাণ কম থাকে তো সামান্য একটু গরম জল ব্যবহার করতে পারেন। তো দেখুন, ময়দাটা কিন্তু বেশ করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাখা ময়দাটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। খুব বড় কিন্তু লেচি কাটার দরকার নেই, এইরকম যেভাবে আটা রুটির জন্য আমরা লেচি কাটি সেইভাবে এইভাবে কেটে নেব। তো এখানে দেখুন, 6টা লেচি আমার রেডি হয়ে গেছে। আগে থেকে 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, এবার এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। দুটো ডিম আমি ছাড়িয়ে নিয়েছি, এখানে গ্রেটার রেখেছি, ডিমটা গ্রেট করে নেব। এই ডিমটা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নেওয়া যায়। 2টো ডিম আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা স্বাদ মতো দেবেন, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দেবো, একটু কালারটা ভালো আসবে। আর এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু গোলমরিচ কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। পেঁয়াজ দিয়ে কিন্তু ডিমটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটা আমি সাইড করে দেব। কিচেন স্ল্যাবে সামান্য ময়দা ছড়িয়ে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করার দরকার নেই, সেই মতো কিন্তু এটা বেলে নিতে হবে। আর এই পাউডারটা কিন্তু খুব বেশি বড় করারও দরকার নেই, মিডিয়াম সাইজ করে এটা বেলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি বেলে নিয়েছি, খুব বড় কিন্তু আমি সাইজ করে নিই। তো দেখুন, এরকম ছোট করে বেলে নিয়েছি। এখানে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম, এই পাউডারটার মধ্যে আমি দিয়ে দেব। পুরটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন, পুরটা আমি দিয়েছি, একটু সমান করে নেব এইভাবে, আর একটু এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে দেখুন, দিয়ে এর মধ্যে যে পুরটা আছে একটু হাত দিয়ে এইভাবে প্রেস করে দেব। খুব বেশি কিন্তু মানে ফ্ল্যাট করার দরকার নেই। তো দেখুন, এটা ফ্ল্যাট করে দিয়েছি, আর এই চারিদিক থেকে এইভাবে একটু মুড়ে দেব। চারিদিক থেকে আমি মুড়ে দিয়েছি, আর এখানে যে দেখুন বাকি অংশটা, এটা এইভাবে কেটে দেব, তাহলে কিন্তু শেপটা ভালো দেখতে লাগবে। এইভাবে আমি কেটে একটু বাদ দিয়ে দেব। মোটামুটি গোল করে একটু বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন, একটা কিন্তু আমার টিফিন রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে দেখুন এক্সট্রা অংশটা, এটা কিন্তু আমি ডোয়ের সাথে মিক্স করে নেব। আর এদিকে দেখুন, একটা নাস্তা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত মজার, আর খুব ঝটপট একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। তো দেখুন, আরও একটা আমি রেডি করে নিয়েছি, কিছুটা ডিমের মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দেব, আর এইভাবে একটু ফোল্ড করে দেব। তো দেখুন, আরও একটা নাস্তা রেডি হয়ে গেছে, আর বাকিগুলো আমি সব এইভাবে রেডি করে নেব। নাস্তাগুলো ভাজার জন্য কড়াটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর আজকে এই নাস্তাটা আমি শ্যালো ফ্রাই করব, তেলের পরিমাণটা একটু কম লাগবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে নাস্তাটা আমি ফ্রাই করে নেব, এতে কিন্তু খেতে ভালো লাগবে।
এবার এটা উল্টে দেব। তো দেখুন কালারটা কত সুন্দরভাবে এসে গেছে। এই নাস্তাটা যেহেতু আলু দিয়ে মাখানো হয়েছে, খুব কম সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না ভাজতে। উল্টে পাল্টে একটু সময় ধরে এগুলো ফ্রাই করে নেব। এদিকে দেখুন এই নাস্তাটা কিন্তু ভাজা রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে। এবার এটা আমি তুলে নেব, এই তেলের মধ্যে আরও একটা নাস্তা দিয়ে দেবো। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। উল্টে পাল্টে নাস্তাগুলো আমি মুচমুচে করে ফ্রাই করে নেব। এইভাবে সকল নাস্তাগুলো আমি রেডি করে নেব। একদম ইউনিক স্বাদের জবরদস্ত নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, কতটা সফটভাবে তৈরি হয়েছে দেখুন নাস্তাটা, দারুণ সুন্দর কিন্তু, খেতে অনেক বেশি কিন্তু টেস্টি লুচি পরোটা রুটির থেকে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। দেখুন টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।